হ্যালো এভ্রিওম তো আমরা এখান থেকে ব্রাশ টুল থেকে একার কথা বলছিলাম ব্রাশ পেন্সিল টুল আমরা ফার্স্টে ব্রাশ টুল থেকে স্টার্ট করবো ব্রাস্টুলে ক্লিক করলাম দেন এখান থেকে ব্রাশ কাজটা কী আমরা যেরকম এখানে প্যান্টুল টুল দেখেছিলাম প্যানটুলের কাজটা ছিল শেপ মানে শেপ নেওয়া আমরা যদি কোনো শেপ নিতে চাই এখানে শেপ নিতে পারবো তো ব্রাশ টুলটা হলো সেপ মানে পেন্টুলার আর ব্রাশ কাজটা মানে যদি হিসাব করতে যাই প্রাইস সেম বাট টুলটা আমরা একাধিক ক্লিক করে একটা শেপ মানে নিয়ে আসতে পারবো আর ব্রাশ টুলটা হলো আমাদের এক ক্লিকের মানে যে শেপটা নেবো না কেন একটা ক্লিকের উপরে শেপটা নিয়ে আসতে হবে আমরা দেখি এখানে ব্রাশ টুল দ্বারা আমরা একটা শেপ নিয়ে আসলাম এখানে তো এই ব্রাশ টুলের কাজ দেখার জন্য আমাদের আরেকটা টুল বার লাগবে সেটা হলো এখান থেকে র্যাপ টুল ঠিক আছে তো র্যাপ টুলের গাছটা আমরা দেখি র্যাপ টুলের এখানে আবার অনেকগুলো অপশন আসছে আমরা ফার্স্ট এটা দেখবো জাস্ট আচ্ছা এখন র্যাপ টুলের কাজটা হলো এটা একটা অবজেক্ট সে একটা বাঁকা অবজেক্টকে সোজা করতে পারবে একটা সোজা অবজেক্টকে ফাঁকা করতে পারবে দেখি কীভাবে সোজা বাঁকা করে জাস্ট আমরা মাউস পয়েন্টের দিয়ে ক্লিক করব তাহলে আমাদের এই অবজেক্টটা সোজা হবে এবং ফাঁকা হবে আমরা যদি সোজা করতে চাই সোজা করতে পারবো আর যদি বাঁকা করতে চাই ফাঁকা করতে পারবো আচ্ছা নিয়ে আসলাম একটা অবজেক্ট আমরা এখানে তো আমরা এখানে রোটেট টুল বা দেখেছিলাম এটার আর একটা অপশন আছে রিফ্লেক্ট টুল আমাদের এখানে টোটাল অপশন দুইটা একটা হলো রোটেট আর একটা হলো রিফ্লেক্ট টুল আমরা এখান থেকে রিফ্লেক্ট রোটেটের কাজটা দেখেছিলাম আমরা আজকে রিফ্লেক্টের কাজটা দেখবো দেন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে রিফ্লেক্ট রিফ্লেক্ট টু টুলবেলা যাব দেন এখান থেকে আমাদের সেন্টার পয়েন্ট এটা হবে না সেন্টার পয়েন্ট হবে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার কপি দেন আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম ওকে ফাইন আর একটু গ্যাপ দরকার আমাদের রিফ্লেক্ট এখান থেকে ক্লিক অল্টার কপি এখন এটাকে আমরা এখানে নিয়ে আসলাম কিবোর্ড থেকে টোটালটাকে আবার সিলেক্ট করব দেন অল্টার কপি করলাম এটাকে তো আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা অবজেক্টকে কপি করার পরে সেম মাপে সেম অ্যাঙ্গেলে নিয়ে আসার জন্য আমরা কন্ট্রোল ডি ইউজ করছিলাম আমরা যদি এখানে চাই তাও পারবো কন্ট্রোল ডি দিলে আমাদের অবজেক্টটা আবার আসছে বাট আমাদের এতগুলো প্রয়োজন নেই আমরা এখান থেকে চারটা নিলাম অথবা পাঁচটা নিলাম ওকে ফাইন আমরা এখান থেকে এটাকে জুম করে নিয়ে আসলাম আমরা এখান থেকে প্যান টুল ইউজ করব দেন এখানে একটা ক্লিক করলাম আবার এখানে একটা ক্লিক করলাম আমাদের যে শেপ দরকার আমরা এখানে যে কোনো শেপ 8 8ড করতে পারি এখানে ক্লিক করলাম দেন এখান থেকে রাউন্ড সিলেক্ট করলাম দেন এখান থেকে অল্টার কপি কন্ট্রোল ডি আবার অল্টার কপি করলাম এখান থেকে কন্ট্রোল মাইনাস জুম আউট করলাম দেন এখান থেকে একাধিক অবজেক্ট আলাদাভাবে সিলেক্ট করার জন্য কীবোর্ড থেকে আমরা শিপ শিপ ইউজ করবো শিপ দ্বারা আলাদাভাবে সিলেক্ট করলাম দেন আমরা এখান থেকে আবার যাবো কোথায় রিফ্লেক্ট টুলে রিফ্লেক্ট টুল থেকে এখানে একটা ক্লিক করবো কীবোর্ড থেকে অল্টার ইউজ করে এটাকে রিফ্লেক্ট করে দিলাম দেন আমাদের এটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম আবার এখান থেকে দিয়ে দিলাম তো এভাবে আমরা ব্রাশ টুল দ্বারা একটা আলপনা আর্ট করতে পারি ঠিক আছে আমরা এটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে দিলাম কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম এখানে তো আমরা যদি এখানে একটা আলপনা আর্ট করতে চাই ব্রাশ টুল দ্বারা এটা জাস্ট সিম্পল আপনারা আরও হার্ড হার্ড যেই ডিজাইন আছে এগুলো আপনারা করবেন তারপরে আসে আমরা পেন্সিল টুল ব্রাশ টুল আর পেন্সিল টুলের কাজটা প্রায় সেম ব্রাশ টুলটা মানে ব্রাশ টুলের যে শেপ এটা হবে একটু মোটা আর পেন্সিল টুলের শেপটা হবে একটু চিকন আমরা এখান থেকে ব্রাশ টুলের শেপ নেই একটা এটা হচ্ছে একটু মোটা আর পেন্সিল টুলের যে শেপটা এটা হবে একটু চিকন এই হলো পার্থক্য এছাড়া ব্রাশ টুল আর পেন্সিল টুলের ভিতরে ওই কোনো অফাত নেই ওকে ফাইন তারপরে আমরা এখান থেকে রিফ্লেক্ট টুল দেখছি এখন যাবো আমরা স্কেল টুলে স্কেল টুলে যাওয়ার আগে আমরা এখান থেকে স্কেল টুলে যাই স্কেল টুলের কাজটা হলো আমরা এখান থেকে রেড অ্যাঙ্গেল সিলেক্ট করলাম এটার পিক পয়েন্টটা কাউন্ট করাটাই হলো স্কেল টুলের কাজ আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে স্কেল টুলে যাব এখান থেকে এটার এখন আমরা এই অবজেক্টটার যে পয়েন্টে ক্লিক করবো এটাই হবে এটার সেন্টার পয়েন্ট ঠিক আছে আমরা এখানে ক্লিক করলাম এখান থেকে অল্টার কপি কন্ট্রোল ডি সেমভাবে আমরা আগেও যে যেভাবে করছি যেন একটা অবজেক্ট কপি করার জন্য অল্টার কপি কন্ট্রোল ডি সেম ম্যাপে সেম অ্যাঙ্গেলে আবার আমরা এখান থেকে রেড অ্যাঙ্গেল সিলেক্ট করলাম দেন আমরা এখান থেকে স্কেল টু সিলেক্ট করলাম এখন যদি এ পয়েন্টে ক্লিক করি এটা হবে এটার সেন্টার পয়েন্ট মানে এখান থেকে আমরা অল্টার কপি কন্ট্রোল ডি এটা ছিল আমাদের স্কেল টু তো এখন যদি আমাদেরকে মানে টোটাল কথা আমাদের যে পয়েন্টটা কাউন্ট করা দরকার ওই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার কপি কন্ট্রোল ডি ইউজ করে এই অপশনগুলো নিয়ে আসতে পারবো সিলেক্ট করে ডিলেট করে দিলাম তারপর আসি আমরা এখানে র্যাপটুল টুলে এখানে অনেকগুলো অপশন আছে তো এগুলো হলো মানে হাতুরের মতো এক কথা আর কি আমরা এখান থেকে রেড অ্যাঙ্গেল সিলেক্ট করলাম ধরে টানলাম আমরা ফার্স্টটা দেখেছিলাম সে একটা বাঁকা লাইনকে সোজা করতে পারে একটা সোজা লাইনকে পাকা করতে পারে তারপরটা হলো আমরা এখান থেকে এটাকে রোটেট করতে পারবো আমরা একটা অবজেক্টের যদি কোনো একটা অংশ রোটেট করতে চাই রোটেট করতে পারবো তারপরটা হলো সেটাকে টানবে মানে একটা টিপ মানে সেটাকে চুম্বকের মতো টানবে মানে অ্যাডজাস্ট করবে ঠিক আছে এরকম যদি আমাদের কখনো প্রয়োজন হয় আমরা এখান থেকে এটাকে ইউজ করতে পারবো তারপরটা হলো সে যেখান দিয়ে যাবে ওই জায়গাটাই আটতি হবে অ্যাড হবে আর কি হেরে যাবে তারপরটা হলো সে এরকম করে এটাকে টানবে মানে আমরা যদি এসব কাজ আমাদের ওই ভাবে প্রয়োজন হয় না তারপরে যদি কখনো দরকার হয় আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারবো তারপর একটা এটাকে ডিলিট করে দিলাম এখান থেকে আমরা একটা রেট অ্যাঙ্গেল সিলেক্ট করলাম ধরে টানলাম দেন এখান থেকে সিলেক্ট এরকম ডিজাইন যদি আমরা করতে চাই কখনো ইউজ ইউজ করতে পারবো এখন আমাদের যে কালচারটা সেটাকে যদি ছোটো বড় করতে চাই কিবোর্ড থেকে আমরা সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট ইউজ এটা ফিক্সড হয়ে আছে এখানে যাই হোক সমস্যা নেই আমরা এখান থেকে এরকম ভাবে কাজগুলো ইউজ করতে পারব তারপর সবার শেষটা আমরা দেখি এখান থেকে রেটেল সিলেক্ট করলাম ধরে টানলাম আমাদের লাইনটা ঠিকই থাকবে আমাদের এ পয়েন্ট আর এ পয়েন্ট ঠিকই থাকবে বাট আমাদের লাইনটা হালকা একটু আঁকা হবে আমরা যদি আমরা একটা লাইনকে পাকা করতে চাই টাকা করতে পারবো তারপর আছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল এই যে যে টুলটা দেখতেছি এটার নাম হলো ফ্রি ট্রান্সফর্ম টুল এই টুলটার কাজ হলো আমরা এখানে সিলেকশন টুলের যে কাজটা দেখেছিলাম সেটা ছিল আমাদের একটা রেট অ্যাঙ্গেল সিলেক্ট করলাম দেন আমরা এটাকে যদি রোটেট করতে চাই আমাদের এখানে যে তীর যে চিহ্নটা আছে এটা আসার পরে আমরা এই অবজেক্টটাকে রোটেট করতে পারতাম আর ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা হলো আমরা এই অবজেক্টটাকে পেজের যে কোনো জায়গা থেকে রোডেট করতে পারবো এটা হলো আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ তারপরে আমরা সে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখানে আছে সিম্বল স্প্রেয়ার টুল এটার কাজ হলো আমরা সেখানে বলেই দিছে সিম্বল স্প্রেয়ার টুল আমাদের এটার কাজ দেখতে হলে সিম্বল নিয়ে আসতে হবে আমাদের এখানে আছে সম্ভবত সিম্বল আমরা যদি সিম্বলটা আমাদের পেজে না থাকে আমরা কোন জায়গা থেকে নিয়ে আসবো উইন্ডো উইন্ডো থেকে সিম্বলে যাব আমরা সিম্বল ফার্স্টটা হলো সিম্বল স্প্রেয়ার আমরা এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করবো মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করে ধরে রাখি এই অবজেক্টে বারবার আসবে একাধিক স্প্রেয়া হবে তারপর একটা হলো এগুলো যদি একটু গ্যাপ মানে ডিস্টেন্স করতে চাই মানে এটার ভিতরে যদি গ্যাপ সৃষ্টি করতে চাই সেখানটা সিলেক্ট করে জাস্ট আমরা মাউস পয়েন্টের দ্বারা এটাকে ক্লিক করব দেখেন গ্যাপ হয়ে গেছে তারপরটা হলো এটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই মানে চাপায় নিয়ে আসতে চাই দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করতে পারি তারপরে আসি তারপরটা হলো আমরা যেটার উপরে ক্লিক করবো আমাদের ওই অবজেক্টটা ফরো হবে আমরা যেটার উপরে ক্লিক করবো শুধু ওইটাই ফরো হবে তারপরটা হলো আমরা এগুলোকে যদি রোটেট করতে চাই তাও করতে পারবো জাস্ট মাউস পয়েন্টের দিয়ে ক্লিক করে ধরে টানলেই রোটেট হবে তারপরে হলো কালার আমরা যদি এগুলো কালার চেঞ্জ করতে চাই তাহলে আগে আমাদের এখান থেকে ফিল কালারটাকে সিলেক্ট করতে হবে ফিল কালার সিলেক্ট করে আমরা এখানে কালারে যাবো দেন এখানে ক্লিক করলে আমাদের কালার আসবে আবার আমরা আরেকটা কালার সিলেক্ট করলাম এখান থেকে কালার এখান থেকে কালার ইউজ করতে পারবো আমরা তারপরটা হলো জল ছাপের মতো আর কি আমাদের এই অবজেক্টটা যদি একটু হালকা করতে চাই মানে জল ছাপের মতো করতে চাই তাও করতে পারবো সিলেক্ট করে এখান থেকে মাউস পয়েন্টের দিয়ে ক্লিক করে দিলাম দেখেন আমাদের সব অবজেক্টগুলো হালকা হালকা হয়ে গেছে জল ছাপের মতো সিলেক্ট করে ডিলিট করে দিলাম ওকে তারপর আছে এখানে গ্রাফ যেটা তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম টোটালটাকে আমাদের এখানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে আমরা সবগুলো দেখব না আমরা এখান থেকে একটা অপশন দেখব আমরা ফার্স্ট এটাও দেখতে পারি এটাও দেখতে পারি এখানে অনেকগুলো অপশন দিয়ে দিছে ইলিফ দিয়ে দিছে পাই বার কলাম এরিয়া ঠিক আছে তো এগুলো হলো কোনো কিছু ডিভাইড বা কোনো কিছুর পরিমাপ বোঝানোর জন্য আমরা যে চারটা করি এটা হলো গ্রাফ চার্ট আর কি তো আমরা এখান থেকে যে কোনো একটা মানে চার্ট বা যে স্টাইলের দিয়ে দিই সেই স্টাইলটা আমরা ইউজ করতে পারি যে কোনো স্টাইল আমরা সেকেন্ডটা ইউজ করলাম ধরে টানলাম টানার পর দেখেন এখানে রো অ্যান্ড কলাম বিশিষ্ট একটা টেবিল আসছে এখানে আমাদের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো আমরা এখানে দিয়ে দেব আমরা এখানে দিয়ে দিলাম আর এখানে আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো আমরা এখানে দিয়ে দিলাম থ্রি পয়েন্ট জিরো জিরো দেন আমরা সেকেন্ড এসে আসলাম আসার পরে এখানে আবার দিয়ে দিলাম সিক্স পয়েন্ট জিরো জিরো আবার আমরা এখানে কীবোর্ড থেকে অ্যারো ইউজ করলাম আমরা আবার এখানে দিলাম ফাইভ পয়েন্ট জিরো জিরো আবার এখানে দিলাম সেভেন পয়েন্ট জিরো জিরো মানে টোটাল কথা আমাদের এখানে যেরকম ডিভাইড দরকার ওই ডিভাইডটা তো আমাদের ভিতরেই থাকবে ঠিক না যেন আমরা এখানে মানে একটা অবজেক্ট কোনটা কতটুক মাপ হবে ওই মাপটা তো আমরা দিয়ে দেবো তো আপনাদের যেরকমভাবে ডিভাইড দেওয়া দরকার ভাবে এখানে ডিভাইড দিয়ে দিবেন মানে ডিভাইডের যে পার্সেন্টেজটা আছে পার্সেন্টেজটা এখানে দিয়ে দিবেন দেন সর্বশেষে এই ক্রোজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইএস অপশানে ক্লিক করবেন তারপরে দেখেন আমরা ওখানে দিয়ে আসছিলাম থ্রি পয়েন্ট জিরো জিরো তারপরে দিয়েছিলাম আপনার সিক্স পয়েন্ট জিরো জিরো হুম তো এরকমভাবে যে অপশনগুলো ওখানে দিয়ে আসছি সবগুলো এখানে চলে আসছে তা আমি এখান থেকে একটা ইউজ করে দেখাইছি আপনারা বাকিগুলো ইউজ করতে পারবেন তারপরে আমরা আসি এটাকে সিলেক্ট করে দিলাম ডিলেক্ট করে আচ্ছা এখানে আছে আমাদের ম্যাচ টুল ম্যাশ টুলটা কী ম্যাচ টুলটা আমরা আজকে দেখব ম্যাচ টুলটা হলো একটা অবজেক্ট আমরা এখানে সিলেক্ট করলাম এই অবজেক্টটার ভিতরে একাধিক কালার ইউজ করাটা হলো ম্যাচটুলের কাজ আমাদের এখানে পয়েন্ট আছে চারটা মানে আমাদের কনার আছে চারটা কনার চারটা কনার থেকে চারটা কালার প্রয়োজন সেক্ষেত্রে আমরা ম্যাচ টুলটাকে ইউজ করতে পারবো ম্যাচ টুল সিলেক্ট করলাম দেন এই পয়েন্টটা এসে একটা ক্লিক করলাম এখান থেকে কালার সিলেক্ট করে কালার দিয়ে দিলাম আবার এখানে একটা ক্লিক করলাম আবার এখান থেকে কালার দিয়ে দিলাম মানে টোটাল কথা আমরা যেই পয়েন্টে ক্লিক করব ওই পয়েন্টটা আমাদের পছন্দ অনুযায়ী কালার ইউজ করতে পারবো আবার এখানে ক্লিক করলাম এখান থেকে কালার দিয়ে দিলাম তো এভাবে আমরা কালার ইউজ করতে পাবো ম্যাশ টুল দ্বারা মানে একটা অবজেক্টের ভিতরে একাধিক কালার ইউজ করাটাই হলো ম্যাশ টুলের কাজ আমরা এখান থেকে একটা ইলিপ্ট সিলেক্ট করলাম অল্ট্রাশিপ ইউজ করে এটাকে নিয়ে আসলাম দেন এখান থেকে ম্যাশ টুল সিলেক্ট আবার সেন্টার পয়েন্টে ক্লিক করে এখান থেকে আর কালার দিয়ে দিলাম এভাবে আমরা একাধিক কালার ইউজ মানে ইউজ করতে পারি ম্যাস্টুল টুল দ্বারা তারপরে আমরা আসি এখানে আসি গেডিয়ান টুল গ্রেডিয়ানটা মূলত আমরা এখান থেকে ইউজ করি না গ্রেডিয়ানটা মূলত আমরা উইন্ডো থেকে ইউজ করি উইন্ডো উইন্ডো থেকে গ্রেডিয়ান্ট কোথায় হ্যাঁ গ্রেডিয়ান শর্টকাট হলো এফ নাইন আচ্ছা গ্রেডিয়ান্ট এখানে নিয়ে আসলাম আমরা গেডিয়ান টুলবার গেডিয়ান টুলবারটা হলো আমরা এখান থেকে একটা রেট সিলেক্ট করলাম ধরে টানলাম এই গেডিয়ান দ্বারা এই অবজেক্টের ভিতরে একাধিক কালার ইউজ করতে পারবো দেখেন এখানে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা যদি এখানে কালার চেঞ্জ করতে চাই যেন আমরা এখানে রেড অ্যান্ড ব্লু দিবো সেক্ষেত্রে আমরা এখান থেকে রেডটাকে সিলেক্ট করে রেড এখানে নিয়ে আসবো আবার ব্লুটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো সিলেক্ট ব্লুটাকে দেন এই অপশন এনে ছেড়ে দিবো আসছে আচ্ছা তো এখানে চাইলে আমরা একাধিক কালার ইউজ করতে পারবো আমাদের এখানে আর একটা অপশন আছে গেড এখানে একটা আছে লাইনার আর একটা আছে রেডেল লাইনারটা হলো আমরা এখন যে অবস্থায় আছি এটা হলো লাইনার আর রেডেলটা হবে রাউন্ড আকারে আমাদের যেই কালারটা আছে এটা রাউন্ড আকারে আসবে আমরা যদি এখানে আরও একাধিক কালার ইউজ করতে চাই তাও পারবো জাস্ট মাউস পয়েন্টের দিয়ে ধরে ট্রেনে এখানে ছাড়লে আমাদের কালারটা চলে আসবে আবার আমরা যাই লাইনারে এ অবস্থায় আছে এখন আমাদের এই কালারটাকে কোনো ক্ষেত্রে হালকা একটু অ্যাঙ্গেল করা দরকার বাঁকা করা দরকার সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু বাঁকার কোনো অপশন নাই ঠিক আছে তো এখানে গেডিয়ান আমি একটা অপশন দিয়ে দিছে এখানে গেডিয়ানের কাজটা হলো এই কালারটাকে যদি হালকা একটু অ্যাঙ্গেল করতে চাই বা হালকা একটু বাঁকা করতে চাই বাঁকা করতে পারবো ধরে আমরা এই কালারটাকে অ্যাঙ্গেল করতে আসি দেখেন আমাদের যেদিকে অ্যাঙ্গেল প্রয়োজন ওই দিকে আমরা কালারটাকে অ্যাঙ্গেল করতে পারবো এটা গেলো আমাদের গেডিয়ানের কাজ তারপরে আমরা আসি আমরা টোটালটা সিলেক্ট করে ডিলেট করে দিলাম স্পেস অথবা আমরা হিলের দিয়ে তারপর আমাদের এখানে আছে আইড্রোপার টুল আইড্রোপার ঠিক আছে আইড্রোপার টুলের কাজটা হলো আমরা যদি আমাদের এখানে এই সোয়ারস অনেকগুলো কালার দিয়ে দিছে আমাদের এখান থেকে কোনো কালার মানে অনেকগুলো কালার আছে বাট আমাদের এখান থেকে যে কালারগুলো আছে কালারগুলো পছন্দ হচ্ছে না বা এখানে একটা কালার নেই এরকম যদি কোনো কিছু মনে করি আমরা বা কোনো একটা পিকচারের ভিতরে আমাদের কালার আছে ওইখান থেকে কালার নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট পিকচারে যাব ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করে নিয়ে আসবো এখানে পিকচার আছে কোথায় আমরা পিকচার নিয়ে আসি ডাবল ক্লিক সিম্পল পিকচার সাপোজ আমরা এখান থেকে এই পিকচারটাকে সিলেক্ট করলাম আমাদের পিকচারটা ফ্রন্ট পেজে চলে আসছে কন্ট্রোল মাইনাস আমরা পিকচারটাকে একটু ছোটো করে নিয়ে অলটা শিপ ইউজ করে মানে আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস জুম করে নিয়ে আসলাম আচ্ছা তো এখন আমাদের যে জিনিসটা সেটা হলো আমরা একটা অ্যাঙ্গেল সিলেক্ট করলাম আমাদের এই পিকচার থেকে কালার নেওয়া দরকার ঠিক আছে এই পিকচার থেকে যেই যে কোনো কালার যদি আমরা ইউজ করতে চাই আইড্রোপার টুলের সাহায্যে আমরা এই পিকচার থেকে কালার ইউজ করতে পারবো আমরা যে পয়েন্টে ক্লিক করবো ওই কালারটা আমাদের এই অবজেক্টের ভিতরে শো করবে যে পয়েন্টে ক্লিক করবো ওই কালারটা আমাদের এখানে শো করবে আচ্ছা এটা গেল আমাদের আইড্রোপার টুলের কাজ তারপর আছে আমাদের এখানে ব্লান টুল ঠিক আছে ব্ল্যান্ড টুলের কাজটা হলো আমরা দুইটা অবজেক্টের মানে দুইটা অবজেক্টের কালার অ্যাডজাস্ট করা এটা হলো ব্লান টুলের কাজ আমরা এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল সিলেক্ট করলাম অল্টার শিপ দ্বারা আবার এটাকে স্টক কালার দিয়ে দিলাম অল্টার দ্বারা এটাকে কপি করলাম অল্টার শিপ ইউজ করে ঠিক আছে এটার কালারটাকে আবার চেঞ্জ করে দিলাম এখান থেকে স্টক কালার উপরে নিয়ে আসলাম কালারটাকে চেঞ্জ করে দিলাম এখন আমাদের এখানে কালার আছে দুইটা দুটা কালারকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্লান টুল ইউজ করে এই পয়েন্টটা একটা ক্লিক করবো মানে এখানে আবার এখানে আরেকটা ক্লিক করবো দেন আমাদের দুইটা অবজেক্টের কালার অ্যাডজাস্ট হয়ে মানে মিক্সড হয়ে গেছে এরকমভাবে আমরা ব্লান টুলের মানে ব্ল্যান টুলটাকে ইউজ করতে পারি অথবা আমরা এখানে কিন্তু দেখেছিলাম রেড অ্যাঙ্গেল সিলেক্ট করলাম রেড অ্যাঙ্গেল সিলেক্ট করার পরে আমাদের এটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম এই স্কেল টুল দ্বারা এটার সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম কিবোর্ড থেকে অল্টার দ্বারা এটাকে কপি করে কন্ট্রোল ডি ইউজ করলাম দুই থেকে তিনটা কি তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কালার দিয়ে দিব আবার সিলেক্ট করে কালার দিয়ে দিলাম এরকম করে তিন চারটা কালার আমরা এখানে ইউজ করলাম আচ্ছা দেন টোটালটাকে সিলেক্ট করলাম আমরা সিলেক্ট করার পর ব্লাড টুল ইউজ করে এই পয়েন্টটাকে ক্লিক করলাম আবার এখানে আরেকটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এরকম ভাবে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি ঠিক আছে অথবা আমরা যদি এটাকে একটা ফ্রেম হিসাবে ইউজ করি তাও ইউজ করতে পারবো আমরা ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে একটা পিকচার নিয়ে আসলাম এখানে প্লেস করে দিলাম কন্ট্রোল মাইনাস পিকচারটাকে ছোটো করতে হবে পিকচারটাকে ছোটো করে নিয়ে আসলাম এখান থেকে এখানে রাখলাম রাইট বাটন অ্যারেঞ্জ সেন টু ব্যাক আমরা অবজেক্টটাকে ব্যাকে দিয়ে দিলাম এখন এভাবে আমরা একটা ফ্রেম ইউজ করতে পারি ঠিক আছে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম তারপর আবার আসি আমরা ব্ল্যান টুলের কাজের জন্য আমরা এখান থেকে প্যান টুল ইউজ করলাম আমরা এখান থেকে এটার একটা কপি করলাম সিলেক্ট সিলেক্ট করে অল্টার দ্বারা একটা কপি করলাম এটার কালারটা চেঞ্জ করে দিলাম দিলামটা সিলেক্ট করলাম এখান থেকে ব্ল্যান টুল ইউজ করলাম আমরা এখানে করলাম এখান থেকে আমরা পয়েন্টটাকে কমায় দিলাম পয়েন্টটাকে কমিয়ে দিব আমরা আমাদের এখানে দেন আমরা ওকে বাটনে ক্লিক করলাম আমরা এরকমভাবে একটা কালার ইউজ এখানে করতে পারি দেখেন এটা কিন্তু একটা শেপ শেপ হয়ে গেছে প্যাকেজ পেস দ্বারা এটাকে ডিলিট করে দিলাম তারপর আছে আমাদের এখানে সিজার টুল আর একটা আছে নাইফ টুল আমাদের এখানে অপশন আছে দুইটা একটা আছে সিজার আর একটা আছে নাইফ আচ্ছা এখন আমরা এখান থেকে রেট এঙ্গেল সেট করলাম একটা ধরে টানলাম তো টানার পরে আমাদের এখানে ফিল কালারটাকে দিয়ে দিলাম ফিল কালারটা হোয়াইট করে দিলাম এখন আমাদের এই অবজেক্টটাকে ডিভাইড করতে হবে মানে এই অবজেক্টটাকে ভাগ করতে হবে অনেকগুলো বা কাটতে হবে সেক্ষেত্রে আমরা এখান থেকে সিজার টুলটাকে ইউজ করতে নাইফ টুলটাকে ইউ ইউজ করতে পারি নাইফ টুল সিলেক্ট করলাম ধরে টানলাম আমরা দেখেন এই অবজেক্টটা কিন্তু ডিভাইড হচ্ছে আমরা যেদিকে ধরে টানতেছি ওই দিকে এটা ডিভাইড হচ্ছে যেন আমরা দেখি ডিভাইড হয়েছে কি না দেখেন প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে আমরা একটা ডিভাইড করতে পারি তারপরে আমরা আমরা আসি টুল এর কাজ দেখেছিলাম পেন টুল দ্বারা একটা শেপ নিয়ে আসছিলাম এখন আমাদের এই অপশনটুক বাড়তি এই অপশনটুক আমাদের প্রয়োজন নাই বা এটুক আমাদের প্রয়োজন নাই বা এখান থেকে এটাকে আমাদের কাটা দরকার সেক্ষেত্রে আমরা এখান থেকে সিজার টুলটাকে ইউজ করবো সিজার টুলটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবো আগে আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে দেন সিজার টুলে যাব যে পয়েন্টে ক্লিক করব এখান থেকে ব্যাক স্পেস দ্বারা আমরা এটাকে ডিলিট করতে পারবো আমাদের এইখান থেকে কাটতে কাটা দরকার হইলে এখান থেকে কাটতে পারবো মানে যেখান থেকে কাটা দরকার আমরা এটাকে ডিলিট করতে পারবো এটা ছিল আমাদের সিজার টুল আর নাইফ টুলের কাজ তারপর হলো আমাদের এখান থেকে হ্যান্ড টুল হ্যান্ড টুলটা তো আমরা শর্টকাটে স্পেস দ্বারা ইউজ করি স্পেস কিবোর্ড থেকে হ্যান্ড টুলের কাজ করে পেজটাকে মুভ করার জন্য তারপরে আমরা এখান থেকে দেখি যেটা জুম আর কি যে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস একটা হলো জুম ইন আর একটা জুম আউট যেটা আমরা রেখে আসছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস তারপরে এখানে হলো ফিল কালার স্ট্রোক কালার আমরা এটা জানি তারপরে হলো আমাদের এখানে যে অপশনগুলো এটা হলো কালার কি হোয়াইট গেডিয়ান এটা হলো নান অপশন এখানে হোয়াইট আছে এটা হলো গেডিয়ান আর এটা হলো নান অপশন আমাদের যেটা দরকার আর কি আমরা এটা ইউজ করতে পারি তারপর আছে এখানে তিনটা ভিউ আর কি আমরা পেজটাকে কীরকমভাবে দেখতে চাই ঠিক আছে ফার্স্ট হলো এখন আমরা যেরকমভাবে আসি আমাদের এখানে টাইটেল বার টুল বার পেজ সবগুলোই আছে তারপরটা হলো আমাদের টাইটেল বার থাকবে না জাস্ট মেনু বারগুলো থাকবে ঠিক আছে আর তারপরটা হলো আমাদের টোটাল পেজটা থাকবে কোনো বার থাকবে না তো আমরা অলওয়েজ ফার্স্টটা নিয়ে কাজ করি আমাদের ফার্স্ট বেস্ট তো ওকে ভিউয়ার্স আজকে আমাদের ট্যুরবার শেষ তো আমরা আজকে এখানে রাখছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম